ওই মেরাউস কই রে এ দেখ গাড়ি নিচে দেখ দাদা মেয়েতে কোনো এখানে নেই হ্যাঁ মেয়ে পাওয়া যাচ্ছে না ভালো করে দেখ অবশ্যই মেয়ে আছে মেয়ে না থাকলে কান্না রস কোথা থেকে আসলো ওই মাল কোথায় আছে মেয়ে মেয়ে পাচার করতেছিস না নিশ্চয় তোর গাড়িতে গোপন কিছু জায়গা আছে যেখানে তুই মেয়েটাকে লুকিয়ে রাখছিস ওই খোঁজ তো খোঁজ খোঁজ ওই কই যাস তোরা এখানে কই যাস তুই ডিএসপি বাস্টোর হাতে ধরা পড়ছিস তোর মেয়ে পাচার করা তো স্যার অনেক খুঁজলাম স্যার আর পাইলাম না স্যার স্যার এই গাড়ি ডিকিতে স্যার মেয়েটা আছে স্যার খালি অর্ডার দিন স্যার এখনই আমি মেয়েটাকে খুঁজছি স্যার স্যার ও স্যার ওই দেখুন স্যার মেয়েটা স্যার আরাম দাদা মেয়ে পাচার করা স্যার ফাটান স্যার বেটাকে ফাটান বেটাকে দেখতেছি তার আগে মেয়েটাকে বের করো রিল্যাক্স রিল্যাক্স এই মেয়েটাকে কি অবস্থা করছিস কি বোন কি স্যার আপনি ভালো করে জানেন তো সামনে পূজা আজকে বাজার যা হলো আর উনি গালামালের দোকান যায় কাঁচামালের দোকান যায় কম্পিউটারের দোকান যায় হার্ডওয়ারের দোকান যায় গ্যারেজের দোকান যায় কিন্তু বিশ্বাস করেন স্যার একটা শপিং মলের দোকান যায় নাই যখন জোর করে শপিং মলে নিয়ে গেলাম এটাও নাকি ভালো লাগবে না ওটাও নাকি ভালো লাগবে না কিন্তু বিশ্বাস করুন স্যার আমার সব ড্রেসে পছন্দ হয়েছে নতুন নতুন ফ্যাশন কি সুন্দর কিন্তু ওর ওগুলো পছন্দ না হাজার কাটা চুড়িদার শপিং মলে দেখলাম কি সুন্দর মানে খুবই সুন্দর আর একটা শর্ট ফ্রক দেখছি মানে আঠাই পরলে খুব সুন্দর লাগতো ওয়াও আর ওগুলো একটাও পছন্দ করে না স্যার ও ওখানে জামদানি শাড়ি ছিল লাল নীল সবুজ সাদা কালা উফ পরলে যে লাগতো না কিন্তু ও একটা শাড়ি পছন্দ করলো না স্যার আপনি তো ভালো করে জানেন সামনে দুর্গাপূজা দুর্গাপূজার কথা বলে উনি বলে এবারও নাকি দুর্গাপূজার সময় লকডাউন দিবে লকডাউন দিবে জন্য কি শপিং করা যাবে না উনি একটাও কথা শুনতেছ না আমার স্যার আমি যখন জোর করে দুটো চুড়িদার নিলাম শুধুমাত্র 13,000 টাকা দিয়ে ছয়টা লেহেঙ্গা মাত্র 11,000 টাকা দিয়ে নিলাম আর যখন পিছন ঘুরে দেখি উনি নাই গাড়িতে বসে আছে গাড়িতে বসে আছে বাধ্য হয়ে আমার সব জিনিস ফিরিয়ে দিতে লাগলো আর যখন বাহানা করলাম আমি শপিং ছাড়া বাড়ি যাব না তখন আমাকে এক ধাক্কি ডিকিতে ঢুকাই আমাকে নিয়ে আসলো এটা কি ঠিক স্যার আপনি বলেন আমার ভুল হয়েছে ক্ষমা করে দে আয়া ভাবি কি দেয় আয়া ভাবি কি দেয়